আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী যে যেখানে আছেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দোয়া এবং দরুদ এবং জিকির এবং সালাতের বিভিন্ন সময় যে দোয়াগুলো পড়ি আমরা সহি শুদ্ধ করার চেষ্টা করেছি। তো আমরা যখন নাকি বাড়ির থেকে বের হই, প্রতিদিন বাড়ি থেকে বের হচ্ছি, আবার বাড়িতে ফিরে আসছি, তো বাড়ির থেকে বের হওয়ার পরে কিছু দোয়া রয়েছে, যেমন সালাম বিনিময় করে বের হওয়া, এরপরে একটি দোয়া পরে বের হলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে আমরা যেন সারাদিন থাকতে পারি, সেই দোয়াগুলো আমাদের শেখা দরকার। যেমন বাড়ি থেকে বের হওয়ার জন্য রাসূল যে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটি দোয়া, কিন্তু আমরা যদি পড়ে বের হই তাহলে সমস্ত সংরক্ষণের দায়িত্ব আল্লাহর উপর পড়ে যায় এটা। সুতরাং এই দোয়াটা আমরা শিখে নেব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বাড়ির থেকে বের হলেন এমন একটি কথা বলে যে আল্লাহর নামে বের হলাম, তার উপর ভরসা করলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো উপায় নাই এবং ক্ষমতাও নাই আল্লাহ ব্যতীত, এবং সংরক্ষণ করা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত আমার কেউ কোনো উপায় নেই এবং ক্ষমতাও নেই, আমাকে যে সংরক্ষণ করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সুতরাং আমরা বাড়ির থেকে যখনই বের হব এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সমস্ত দায় দায়িত্ব জিম্মাদারি আল্লাহর উপর চলে যায় এবং সারাদিন আপনি আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবেন। এইভাবে আমরা দোয়া দোয়াগুলো শিখে নেব, ছোট ছোট দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, ছোট ছোট দোয়া। এই চ্যানেলের মাধ্যমে যে দোয়াগুলো শিখছি, আমরা এই চ্যানেলে যারা কাজ করে, যারা এই দোয়াগুলো প্রচার করতেছেন শেখার জন্যে, আমি যে কবার বলছি আমার মনে হয় যিনি শুনছেন তার অনেকটাই মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? আপনি আলাদা করে বই খুলে পড়বেন এই সময় আপনার নাই, এই ফুরসত আপনার নাই, ফুরসত নাই। আপনার কত খাস, আপনি কত ব্যস্ত, সারাদিন আপনি ব্যস্ত, আপনি সকালে বের হলেন আবার বাসায় এলেই আবার ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বজন রয়েছে, আবার টিভি চ্যানেলের 80টা চ্যানেল রয়েছে, সব কিছু মিলে বন্ধু বান্ধব, হ্যাঁ বাজারে গল্প গুজব আড্ডা আছে না, এগুলোর কারণে এই দোয়া দুরুদ আপনার শেখার সময় নাই। তারপরেও যেহেতু এখন আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট রয়েছে অথবা ট্যাব রয়েছে, হ্যাঁ অনেকে এই সেটগুলো ইউটিউবে ঢুকে, কেউ যদি কিনা ভুলেও আমাদের এই চ্যানেলে ঢুকে যে গিয়ে থাকে, আশা করি দোয়াটা তো যে কয়বার শুনছে ওর মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন বর্তমান ডিজিটাল যুগের মানুষ সবারই ব্রেন ভালো আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে বের হবেন এবং বাড়িতে ফিরে আসবেন সহি সালামতে, আল্লাহর জিম্মা থেকে থাকবেন। আল্লাহ আমাদেরকে দোয়া দুরুদ শিখার তৌফিক দান করুন বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।